মনে করুন ঢাকা মাওয়া সংলগ্ন রোডে আপনি 5 কাঠার একটি জমির প্লট ক্রয় করলেন এবং আপনাকে সাফকবলা দলিল মূলে ওই জমিটির মালিকানা হস্তান্তর করে দেওয়া হলো। এখানে সাফকবলা দলিলটি আপনার টাইটেল অফ ওনারশিপ বা মালিকানার প্রমাণ স্বরূপ কাজ করে। ঠিক তেমনি আপনি যদি একজন সৃষ্টিশীল মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি কোনো সৃজনশীল কর্ম সৃষ্টি করে থাকেন, সে ফর এক্সাম্পল আপনি একটি মিউজিক কম্পোজ করলেন, আপনি সুন্দর ফটোগ্রাফি করে থাকেন, অথবা আপনি একটি বই, গল্প বা উপন্যাস বের করলেন, আপনি একটি লেখনী লিখলেন, আপনি একটি ডকুমেন্টারি তৈরি করলেন, আপনি একটি সিনেমাটোগ্রাফি তৈরি করলেন, আপনি একটি সফটওয়্যারের কোডিং করে একটি সফটওয়্যার বানালেন, সো এই যে সৃষ্টিশীল কর্ম এটার মালিকানা প্রমাণ করার জন্য আপনার কপিরাইট রেজিস্ট্রেশন করা দরকার। কপিরাইট হচ্ছে মেধার মালিকানা, অর্থাৎ যে কোনো সৃষ্টিশীল ও মৌলিক কর্মের ওপর প্রণেতার একচ্ছত্র যে অধিকার জন্মে বা সভরিন রাইট রয়েছে, সেই রাইটটাই হচ্ছে কপিরাইট। ওকে, তো সোজা কথায় বলতে গেলে কপিরাইট হচ্ছে আপনার কোনো একটা সৃষ্টিকর্ম সেটার মালিকানার প্রমাণ বা লিগ্যাল প্রুফ হিসেবে কাজ করে থাকে। আপনি একটা বই লিখলে সেটার কপিরাইট যদি আপনার থাকে তাহলে আপনি ওই লেখাটার মালিক। আপনি একটা মিউজিক কম্পোজ করলে বা একটা লিরিক লিখলে ওই কপিরাইট আপনার থাকলে আপনি ওই লিরিকের বা ওই ওইটার গীতিকার হিসেবে আপনি স্বীকৃতি পাচ্ছেন। আপনি একটি সফটওয়্যার তৈরি করলে, একটি ফটোগ্রাফি করলে, আপনি সিনেমেটোগ্রাফি করলে, ভিডিও করলে বা অন্য যে কোনোভাবে ইলাস্ট্রেশন হোক বা আর্ট হোক বা পেইন্টিং হোক, সেটার মালিকানা প্রমাণের জন্য আপনার ওই শিল্পকর্মটির বা ওই সৃষ্টিকর্মটির কপিরাইট দরকার হয়ে থাকে। কপিরাইট হচ্ছে এক ধরনের এক্সক্লুসিভ লিগ্যাল রাইট হিসেবে কাজ করে, অর্থাৎ আপনার এই সৃষ্টিকর্মটি আপনার বিনা অনুমতিতে কেউ যদি ব্যবহার করে, বাণিজ্যিক উদ্দেশ্যে মনিটাইজ করে, সেখান থেকে অর্থ উপার্জন করে, অথবা আপনার নাম ব্যতীত আপনার ক্রেডিট না দিয়ে সেটা নিজের নামে চালিয়ে দেয়, তাহলে হচ্ছে আপনার যদি কপিরাইট রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনি এটাকে আদালতের দ্বারস্থ হতে পারবেন এবং এটার জন্য লিগ্যাল রিমিডি শর্ট করতে পারবেন। কপিরাইট রেজিস্ট্রেশন করার সুবিধা কি? কপিরাইট রেজিস্ট্রেশন করা থাকলে এটা আপনার একটা লিগ্যাল প্রুফ হিসেবে কাজ করে যে আপনার এই শিল্পকর্মটির মালিক আপনি। এটা হচ্ছে একটা পাবলিক নোটিস হিসেবে কাজ করে, অর্থাৎ আপনার এটা যদি কপিরাইটেড হয়, আপনি একটি বই লিখলেন এবং এটার পেছনে যদি কপিরাইট সার্টিফিকেট দেওয়া থাকে বা কপিরাইট এটা বলা থাকে, তাহলে এটা ম্যাস পপুলেশনের উদ্দেশ্যে একটা নোটিস হিসেবে সার্ভ করে যে এই শিল্পকর্মটি বা এই সৃষ্টিকর্মটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না, বাণিজ্যিক উদ্দেশ্যে বা আনঅথরাইজড ইউজ নিষেধ করা হলো। এছাড়া আপনার ভবিষ্যতে যদি এই এই সৃষ্টিকর্ম নিয়ে কেউ কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয় আপনার এই লেখক সত্তা নিয়ে বা স্রষ্টা সত্তা নিয়ে, সেক্ষেত্রে আপনার কপিরাইট রেজিস্ট্রেশন করা থাকলে আপনি লিগ্যাল প্রসিডিংসে যেতে পারেন এবং এক্ষেত্রে একটি লিগ্যাল রিমিডি সিক করতে পারেন। লাইসেন্সিং অ্যান্ড ট্রান্সফার, আপনার এই কপিরাইটটি যদি আপনি কারো কাছে আপনার এই মেধা সত্ত্বটি যদি আপনি ট্রান্সফার করে দিতে চান, সেক্ষেত্রে আপনার কপিরাইট রেজিস্ট্রেশন থাকা দরকার। ফর এক্সাম্পল, আপনি একজন গীতিকার, আপনি একটি গানের একটি লিরিক্স লিখেছেন অথবা একটি মিউজিক কম্পোজ করেছেন, আপনি এই আপনার মিউজিকটি আপনি স্পটিফাইয়ের কাছে অথবা আপনি একটি সিনেমেটোগ্রাফি বা ডকুমেন্টারি তৈরি করেছেন যেটি আপনি নেটফ্লিক্সের কাছে এটা সত্ত্ব সেল করে দিবেন, সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে কপিরাইট থাকা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন অথবা নিজের হলে এটা লাইসেন্সিং করতে পারবেন। হোয়াট কাইন্ড অফ ওয়ার্কস ক্যান বি কপিরাইটেড? দেয়ার আর লটস অফ ওয়ার্কস, লটস অফ ক্রিয়েটিভ ওয়ার্কস যেগুলোর কপিরাইট রেজিস্ট্রেশন করা যায়। আমি এখানে কিছু মেনশন করছি। প্রথম হচ্ছে লিটারারি ওয়ার্ক বা সাহিত্যকর্ম বা সৃজনশীল কর্ম, এটার মধ্যে হতে পারে বুকস, নোভেলস, পোয়েমস, আর্টিকেলস, কম্পিউটার প্রোগ্রাম অ্যান্ড ডেটাবেস। লাইক আপনি কোনো একটি গল্প লিখলেন, একটি কবিতার বই বের করলেন, একটি উপন্যাস লিখলেন, এই লেখক সত্তাটাকে কপিরাইট করা যায়, অর্থাৎ এই লেখনীটাকে কপিরাইট করা যায়। এরপর হচ্ছে আপনার আর্টিস্টিক ওয়ার্কস, আর্টিস্টিক ওয়ার্কসের ভিতর সাধারণত পেইন্টিং থাকতে পারে, বিভিন্ন ধরনের পোর্ট্রেট হতে পারে, ওয়াইল পেইন্টিং হতে পারে, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং হতে পারে, যে কোনো ধরনের পেইন্টিং, যে কোনো ধরনের ড্রয়িং। আপনি যদি একজন ভাস্কর হয়ে থাকেন তাহলে স্কাল্পচার বা মূর্তি অথবা ভাস্কর্য যেগুলো বলে। এরপর হচ্ছে আপনি ফটোগ্রাফার হয়ে থাকলে আপনি যে ধরনের ফটোগ্রাফারই হন না কেন, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, নেচার ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, আপনার ফটোগ্রাফসগুলো আপনি কিন্তু কপিরাইট রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি ম্যাপ তৈরি করলে সেটাকে কপিরাইট করা যায়। এছাড়া আপনার আর্কিটেকচারাল ডিজাইন, লাইক কোনো একটা বিল্ডিংয়ের ডিজাইন হতে পারে, কোনো একটা ব্রিজের ডিজাইন হতে পারে বা কোনো একটা মনুমেন্টের ডিজাইন, এই ডিজাইনটাকেও কিন্তু কপিরাইট করা যায়। এগুলো আর্টিস্টিক ওয়ার্কসের ভিতর পড়ে। ওকে, ড্রামাটিক্স ওয়ার্কসের ভিতর হচ্ছে প্লে, স্ক্রিপ্ট, কোরিওগ্রাফি অ্যান্ড ডান্স পারফরমেন্স। প্লের ক্ষেত্রে আপনি যদি কোনো নাটক রচয়িতা হয়ে থাকেন তাহলে আপনার রচয়িত নাটকটি কপিরাইট করা যেতে পারে। আপনি কোনো নাটকে অভিনয় করলে অথবা কোনো ড্রামা, যেটা আপনি ড্রামা ফিল্ম ক্রিয়েট করলে সেটা কপিরাইট করা যেতে পারে, স্ক্রিপ্টটাকে কপিরাইট করা যেতে পারে। আপনি একজন ডান্সার বা নৃত্যশিল্পী হয়ে থাকলে আপনার যে নাচের কোরিওগ্রাফি, যেটা আপনি
নিজে উদ্ভব করেছেন ওই কোরিওগ্রাফিটাকে কপিরাইট করা যেতে পারে, অথবা ডান্সের পারফরমেন্সটাকেই কপিরাইট করা যেতে পারে। এরপর আসি সিনেম্যাটোগ্রাফিক ওয়ার্ক। সিনেম্যাটোগ্রাফিক ওয়ার্কস এর ভিতরে আপনি যদি একজন ফিল্ম মেকার হয়ে থাকেন তাহলে ফিল্মটা অবশ্যই কপিরাইট করা যেতে পারে এবং সেটা সাধারণত মেজরিটি অব দ্য পিপল করে থাকে। এরপর হচ্ছে ডকুমেন্টারি ক্রিয়েটর হয়ে থাকলে ডকুমেন্টারিজ গুলোকে কপিরাইট করা যেতে পারে, বা ভিডিও মেকার হয়ে থাকলে ভিডিওস গুলোকেও কপিরাইট রেজিস্ট্রেশন করা যেতে পারে। এরপর আপনি একজন মিউজিশিয়ান হয়ে থাকলে মিউজিক্যাল ওয়ার্কস গুলো কপিরাইট করা যেতে পারে, ফর এক্সাম্পল মিউজিক কম্পোজিশন, সং, মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এগুলা। এরপরে সাউন্ড রেকর্ডিংসও কপিরাইট করা যেতে পারে, ফর এক্সাম্পল অডিও রেকর্ডিং ইনক্লুডিং সং, মিউজিক অ্যালবাম, স্পোকেন ওয়ার্ডস রেকর্ডিং এগুলাকেও কপিরাইট করা যেতে পারে। অ্যান্ড আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকলে বা সফটওয়্যার আর্কিটেক্ট হয়ে থাকলে কম্পিউটার প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন, আপনার হচ্ছে ব্রাউজার এক্সটেনশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব প্লাগিনস গুলা আপনার নিজের কোড করা হয়ে থাকলে এগুলো কপিরাইট রেজিস্ট্রেশনের আওতায় রেজিস্টার করা যেতে পারে। এইগুলো হচ্ছে আমি উল্লেখযোগ্য কিছু সৃষ্টিকর্মের কথা উল্লেখ করলাম। এছাড়া আরো অনেক প্রকার সৃষ্টিকর্ম আছে যেগুলোকে কপিরাইট রেজিস্ট্রেশন করা যেতে পারে। দ্য মেইন রেগুলেটরি বডি অর অথরিটি ইন বাংলাদেশ ফর কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য যারা রেসপন্সিবল ওরা হচ্ছে আপনার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ কপিরাইট অফিস, এটা হচ্ছে আগারগাঁও শেরে বাংলা নগর। দ্য প্রাইম লস ফর ডিলিং উইথ কপিরাইট ম্যাটার ইজ কপিরাইট অ্যাক্ট 2000। এর আগে ছিল কপিরাইট আইন 1974 এবং কপিরাইট অ্যাক্ট 2000 বর্তমানে বলবৎ আছে, এটাকে 2005 সালে আবার সংশোধন করা হয় এবং এটার বিশদ ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে কপিরাইট রুলস 2010 এর ভিতর। এটা কপিরাইট সাধারণত বাংলাদেশের কপিরাইট অ্যাক্ট 2000 অনুযায়ী আপনার যিনি কপিরাইটের সত্তাধিকারী তার জীবনকাল প্লাস 50 থেকে 60 বছর, ডিপেন্ড করে কিছু ক্ষেত্রে 50 বছর, কিছু ক্ষেত্রে 60 বছর, অর্থাৎ যিনি কপিরাইট ওনার তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওই কপিরাইট কর্মটি তার এবং তিনি মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারগণ যারা আছে তারা হচ্ছে ইন সাম এক্সটেন্ড 50 ইয়ার্স, ইন সাম এক্সটেন্ড 60 ইয়ার্স ওটার কপিরাইট ভোগ করবেন। অর্থাৎ এটা কিন্তু অনেকটা আপনার জায়গা জমি বা ফ্ল্যাটের মালিকানার মতো, অর্থাৎ আপনি আপনার যদি কোনো ল্যান্ড প্রপার্টি থাকে আপনি মারা গেলে আপনার উত্তরাধিকাররা সেটা ভোগ করতে পারবে বা এনজয় করতে পারবে। ইন দ্য সেম ওয়ে আপনার কোনো সৃষ্টিকর্ম থাকলে, ফর এক্সাম্পল বাংলাদেশের প্রমিনেন্ট রাইটার হুমায়ুন আহমেদ তিনি মারা গিয়েছেন কিন্তু তার সাহিত্যকর্ম কিন্তু এখনো মানে অনেক জনপ্রিয়, 21শে বইমেলা বা বছরে সারা বছরই জনপ্রিয় থাকে, তো ওনার ওয়াইফ বা ওনার সন্তান যারা আছেন তারা কিন্তু এটার কপিরাইট মালিকানা ভোগ করছেন। সো ইন দ্য সেম ওয়ে আপনিও এভাবে আপনার কপিরাইট আপনার পরিবারের কাছে অ্যাজ এ লিগেসি হিসেবে তারা এটা এনজয় করবে এই রাইটটা, অথবা এটা থেকে যে ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিটস আসে বা রেভিনিউ জেনারেট হয় এগুলো আপনার উত্তরাধিকাররা এনজয় করতে পারবে আপনার মৃত্যুর পর 50 বছর অথবা 60 বছর পর্যন্ত। এটা হচ্ছে বাংলাদেশ কপিরাইট অ্যাক্টে বলা আছে, বাট ইন ইন্টারন্যাশনাল ল থিংস আর বিট ডিফারেন্ট, সেখানে টাইম ফ্রেমের একটা আলাদা ব্যাপার আছে। হাউ টু রেজিস্টার এ কপিরাইট ইন বাংলাদেশ, উই আর গোনা ডিসকাস অ্যাবাউট 6 মেইন স্টেপ টু রেজিস্টার এ কপিরাইট ইন বাংলাদেশ। ফার্স্ট ইজ অ্যাপ্লিকেশন সাবমিশন। প্রত্যেকটা সৃষ্টিকর্মের কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে নিতে হবে। কপিরাইট ফর্মে আপনার যাবতীয় ইনফরমেশন, পার্সোনাল ডিটেলস, যে সৃষ্টিকর্মটি কপিরাইট করতে চান সেটার ডিটেলস সব কিছু দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ আপনি আপনি যেই সৃষ্টিকর্মটি কপিরাইট করতে চাচ্ছেন তার একটি কপি ওখানে দিতে হবে। আপনি যদি একটি কোনো উপন্যাস বা বই বা কোনো লেখনই কপিরাইট করতে চান তাহলে সেই বইয়ের একটি কপি আপনাকে অ্যাটাচ করতে হবে। আপনি যদি কোনো মিউজিক বা মিউজিক কম্পোজিশন অথবা কোনো ডকুমেন্টারি বা কোনো ফিল্ম কপিরাইট করতে চান তাহলে সেই মিউজিক কম্পোজিশন বা ডকুমেন্টারির একটি কপি হচ্ছে আপনাকে সিডি আকারে আপনার ওই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। এরপরে হচ্ছে সফটওয়্যার হলো সেটা সিডি আকারে দিতে হবে। এরপর হচ্ছে পেমেন্ট অফ ফিজ, আপনার প্রত্যেকটি আপনার আই মিন দি কপিরাইট অফিস অ্যাজ এ শিডিউল অফ ফিজ একটা ফি এর তালিকা আছে, ওখানে আপনার যেই কর্মটি ওইটার ক্যাটাগরি অনুযায়ী যত টাকা ফিজ আসে সেই ফিজটা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার এই অ্যাপ্লিকেশন প্লাস অ্যাপ্লিকেশন ফিজ প্লাস হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্ট সব কিছু নিয়ে আপনি কপিরাইট অফিসে সাবমিট করবেন। সাবমিট করার পর কপিরাইট অফিস আপনার এই বিষয়টিকে রিভিউ করবে এবং তারা চেক করবে যে অ্যাকিউরেসি আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। এরপর হচ্ছে কপিরাইট অফিস 5th স্টেজে এটাকে এক্সামিন এবং ইস্যু করবে, অর্থাৎ আপনার এই জিনিসটি রিভিউ করার পর তারা আবার হচ্ছে পরীক্ষা করবে। পরীক্ষা করার পর তারা এগুলো অথরাইজ করলে কপিরাইট অফিস হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করবে যেটা ভেরিফাই করে যে এই সৃষ্টিকর্মটির মালিক আপনি বা কপিরাইট আপনার কাছে আছে। কোনো প্রতিষ্ঠানের নামে কপিরাইট নিবন্ধনের জন্য যে ধরনের ডকুমেন্টস দরকার হয়, সাপোজ এ মিউজিক প্রোডাকশন হাউস অথবা একটা ফিল্ম প্রোডাকশন হাউস, ফর এক্সাম্পল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট,
এন্টারটেইনমেন্ট অথবা রেভিচুয়াল এন্টারটেইনমেন্ট, সো এই ধরনের প্রতিষ্ঠানের নামে যদি কপিরাইট তারা রেজিস্ট্রেশন করতে চায় তাদের শিল্পকর্মগুলোকে, সেক্ষেত্রে হচ্ছে যে ধরনের ডকুমেন্টস দেওয়া লাগে সেগুলো হচ্ছে, এটা লিমিটেড কোম্পানি হলে কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, হস্তান্তর সূত্রে যদি মালিক হয় কপিরাইটেড কর্মটি, অর্থাৎ কোনো আর্টিস্টের কাছ থেকে যদি কিনে নিয়ে থাকে তাহলে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে কপিরাইট হস্তান্তরের দলিল, ইত্যাদি ডকুমেন্টস গুলো দরকার হয়ে থাকে। সাধারণত কপিরাইট অফিসে যাবতীয় ডকুমেন্ট সাবমিট করার পর কপিরাইট অফিস 30 দিন অর্থাৎ 30 working days সময় নিয়ে থাকে, যদি ওই কপিরাইটেড কর্মের ব্যাপারে কারো কোনো আপত্তি থাকে তাহলে সেটা উত্থাপন করার জন্য। এরপর সাধারণত সবকিছু ঠিক থাকলে দ্রুতই তারা কপিরাইট রেজিস্ট্রেশন দিয়ে থাকেন। ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট অর্থাৎ আপনার কপিরাইটেড ওয়ার্কটি যদি ভায়োলেট হয়, আপনার কপিরাইট ভায়োলেট হয় অর্থাৎ অন্য কেউ আপনার এই সৃষ্টিকর্মটি যদি নিজের নামে ইউজ করে এটা থেকে রেভিনিউ জেনারেট করে আপনাকে ক্রেডিট না দিয়ে বা আপনার ইচ্ছার বিরুদ্ধে এটাকে অন্য কোনোভাবে রিপ্রোডিউস করে, তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের লিগাল রেমিডিস পেতে পারেন। এ ধরনের রেমিডির কথা সাধারণত কপিরাইট অ্যাক্ট 2000-এর ভিতরই বলে দেওয়া আছে। এছাড়া হচ্ছে এ ধরনের মামলাগুলো সাধারণত দেওয়ানি মকদ্দমা বা সিভিল মামলা হিসেবে ফাইল করা হয়ে থাকে। কপিরাইট অ্যাক্ট 2001-এর সেকশন 71-এ কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের ডেফিনেশন দেওয়া আছে এবং সেকশন 76-এ বলা আছে যে কপিরাইট হচ্ছে এক্সক্লুসিভ রাইট এবং এটা ভায়োলেট হলে সিভিল রেমিডি পাওয়া যায় এবং সিভিল রেমিডিগুলোর মধ্যে ইনজাংশন থাকতে পারে বা নিষেধাজ্ঞার আদেশ, ড্যামেজেস ক্ষতিপূরণ। একই আইনের 81 ধারায় বলা আছে যে একটি কপিরাইট ভায়োলেশন হলে কপিরাইট ওনার যে এলাকায় বসবাস করেন অথবা তার যে এলাকায় ব্যবসা আছে সেই এলাকার সংশ্লিষ্ট কোর্টে অর্থাৎ সেই এলাকার যেই আদালতের এখতিয়ারের ভিতর সেই আদালতে হচ্ছে মামলা ফাইল করতে হবে। এই আইনের 79 ধারায় বলা আছে যে কপিরাইটেড ওয়ার্কটি কপিরাইট ওনারের প্রপার্টি বা সম্পত্তি হিসেবে গণ্য করা হয় এবং এটা যদি কোনোভাবে ভায়োলেট করা হয় তাহলে তিনি এটার জন্য ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করতে পারেন এবং এটাকে পুনরুদ্ধার করার দাবিতে মামলা দায়ের করতে পারেন। এবং এ ধরনের ম্যাটেরিয়ালের এ ধরনের ইনফ্রিঞ্জমেন্ট বা ব্রিচ যদি পাওয়া যায় তাহলে পুলিশ ইমিডিয়েটলি সেই প্রপার্টিগুলোকে সিজ করতে পারে, সেটা হচ্ছে 93 ধারায় বলা আছে। এবং এ ধরনের মানে রিপ্রোডাকশন করা বা এ ধরনের ইম্পোর্টেশন অফ সাস আনঅথরাইজড কপিজ যেগুলো আছে এগুলাকে প্রহিবিট করতে পারে হচ্ছে 74 ধারায় বলা আছে। কপিরাইট ভায়োলেশন করলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য হতে পারে, সেটা হচ্ছে কপিরাইট আইন 2000-এর 82-91 ধারায় বলা আছে এবং এটা দায়রা আদালত অথবা হাইকোর্ট কর্তৃক বিচার করা হতে পারে, সেটা 92 ধারায় বলা আছে। সো এই হলো বাংলাদেশ কপিরাইট অ্যাক্টে কপিরাইট প্রোটেকশন বা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট হলে সেটার বিরুদ্ধে প্রতিকার পাওয়ার ব্যবস্থা। এখন আমরা দেখব আন্তর্জাতিক আইনে কপিরাইট সম্পর্কে কি বলা আছে এবং এ সম্পর্কে বাংলাদেশ কি বলছে, অর্থাৎ বাংলাদেশ কমিটমেন্ট টু কপিরাইট এন্ড আইপি রাইটস ইন দ্য গ্লোবাল অ্যারিনা। বাংলাদেশ হচ্ছে ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা সংস্থা, সেটার একজন সক্রিয় সদস্য। এছাড়া বাংলাদেশ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সক্রিয় সদস্য। এছাড়া বাংলাদেশ বার্ন কনভেনশনের সিগনেটরি, বাংলাদেশ ইউনিভার্সাল কপিরাইট কনভেনশনের সিগনেটরি এবং বাংলাদেশ ট্রিপস এগ্রিমেন্টের সিগনেচরি। সো এই ধরনের ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টগুলো বা কভেনেন্টগুলোতে বাংলাদেশ স্বাক্ষর করার কারণে এবং WTO এবং ওয়াইপো এর মেম্বার হওয়ার কারণে, গ্যাটের সদস্য হওয়ার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তর্জাতিক কপিরাইট যে ট্রিটিগুলো আছে সেইগুলোর প্রতি শ্রদ্ধাশীল। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিজেদের সৃষ্টিকর্ম বা সৃজনশীল কর্মগুলোকে যেমন কপিরাইট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রোটেক্ট করতে পারেন, ঠিক তেমনিভাবে আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে, আপনার যদি কোনো প্রোডাক্ট উৎপাদনকারী হয়ে থাকেন তাহলে আপনার ওই প্রোডাক্টের অথবা আপনার ব্যবসায়ের নাম বা লোগোটিও কিন্তু আপনার প্রোটেক্ট করা জরুরি এবং সেক্ষেত্রে আপনাকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হয়। ট্রেডমার্ক কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং ট্রেডমার্ক সংক্রান্ত আইনকানুন নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা উপরে অথবা নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের কারো কপিরাইট রেজিস্ট্রেশন সংক্রান্ত অথবা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট থেকে রেমিডি সংক্রান্ত অথবা কপিরাইট সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কোনো ধরনের প্রফেশনাল এবং লিগ্যাল সার্ভিসের প্রয়োজন হলে আপনারা আমাদেরকে রিচ আউট করতে পারেন। আপনারা আরও ইনফরমেশনের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.sublime-legal.com এবং আমাদেরকে ইমেল পাঠাতে পারেন যে কোনো কোয়েরিজের জন্য info@sublime-legal.com। বন্ধুরা, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।